বঙ্গোপসাগরে ঘনিয়েছে নিম্নচাপ, আর কিছুক্ষণের মধ্যে তুমুল ঝড় বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমবাংলার এই সমস্ত জেলায়, জানিয়ে দেওয়া হলো আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে। তো বন্ধুরা, সে নিয়ে আজকের লেটেস্ট ওয়েদার আপডেটটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি যে বঙ্গোপসাগরে বর্তমানে এই নিম্নচাপের অবস্থান কিরূপ রয়েছে এবং এর কতটা প্রভাব পশ্চিমবঙ্গের কোন কোন জেলার মধ্যে পড়তে চলেছে, সমস্ত কিছু আপডেট ডিটেলস এই ভিডিওতে জানাবো। তার আগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট, যদি আপনারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। ভিডিওটি ইনফরমেটিভ মনে হলে অবশ্যই প্রচুর লাইক শেয়ার করতে ভুলবেন না। দুর্বল বর্ষা কি শক্তি ফিরে পাবে? মধ্য বঙ্গোপসাগরে ঘনিয়ে উঠেছে নিম্নচাপ, এর জেরে আগামী 2-3 ঘন্টার মধ্যে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে তুমুল ঝড় বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের আজ জেলাগুলিতে দিনভর বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে উপকূলের জেলাগুলিতে মুষলধারে বৃষ্টিপাত হবে, সঙ্গে প্রায় 50 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হওয়া। রাজ্য জুড়ে আজ আকাশ মেঘলা ছিল, দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হয়েছে কিছু জায়গায়। হাওয়া অফিস জানাচ্ছে মধ্য বঙ্গোপসাগর এলাকায় নিম্নচাপ তৈরি হচ্ছে, আগামীকালের মধ্যে তা আরও ঘনীভূত হবে এবং পশ্চিমবঙ্গের উপকূলে সেই নিম্নচাপের প্রভাব পড়তে পারে। এই নিম্নচাপের জেরেই সোমবার থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড় বৃষ্টিপাতের দাপট কিছুটা বাড়বে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী উত্তর চব্বিশ পরগনার বেশ কিছু অংশে আজ কিছুক্ষণের মধ্যে নামতে পারে তুমুল বৃষ্টি, সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়া। লোকজনকে বাইরে যেতে নিষেধ করা হয়েছে, মৎস্যজীবীদের জন্য লাল সতর্কবার্তা রয়েছে। কলকাতায় আজ শনিবার সকালের সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.5 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ 33.8 ডিগ্রি সেলসিয়াস, বাতাসের জলীয়বাষ্প সর্বোচ্চ পরিমাণ 94%। লাগাতার ভারী বৃষ্টি বা অতি ভারী বৃষ্টিপাতে তেমন কোনো সম্ভব নেই, তবে নিম্নচাপের জেরে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে কলকাতা সহ তার সংলগ্ন এলাকাগুলিতে। আবহাওয়াবিদরা বলেছেন নিম্নচাপটি উড়িষ্যা উপকূল সংলগ্ন এলাকাতে সোমবারের পর থেকে শক্তি বৃদ্ধি করতে থাকবে এবং শক্তি বাড়িয়ে নিম্নচাপটি উত্তর পূর্ব দিকে এগোতে পারে। উড়িষ্যা বাংলা উপকূলের মাঝে একটি স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে। উড়িষ্যার পাশাপাশি বাংলাতেও এই নিম্নচাপের প্রভাব পড়বে বলে মনে করেছেন আবহাওয়াবিদরা। তো বন্ধুরা, এই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া আজকের লেটেস্ট আপডেট, যেটি আমি আপনাদের সাথে শেয়ার করলাম।